এবার ত্রিপুরা নির্বাচনের প্রসঙ্গ একটু আনছি আপনাদের সামনে, কারণ অমিত মালব্য এই সংক্রান্ত বিষয় নিয়ে একটা টুইট করেছেন। ত্রিপুরার নির্বাচনকে টেনে এনেছেন বাংলার ভোট পরবর্তী হিংসা নিয়ে। তিনি তুলনা করে লিখেছেন, ত্রিপুরায় নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বামেদের আমলে দিনের পর দিন ধরে চলতো ভোট পরবর্তী হিংসা। বিজেপি ত্রিপুরার রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করে উন্নয়নের পথে নিয়ে গিয়েছে, এরপরেই বাংলায় হবে। দুর্নীতিতে জড়িত তৃণমূলকে সরিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করবে। তৃণমূল সাংসদ তরফ থেকে কি বলা হচ্ছে ডক্টর শান্তনু সেনের প্রতিক্রিয়া আমরা নিয়েছিলাম, শুনুন। 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে নিউ টাউনে 7-স্টার হোটেল বুক করে এই ভদ্রলোক অনেক কুৎসা অপপ্রচার করেছিলেন। নেটফল কি হয়েছিল দেখে পালিয়ে গিয়েছিলেন, দীর্ঘদিন শীত ঘুমেছিলেন, হঠাৎ তিনি আবার জেগে উঠেছেন। তার মিথ্যা অপপ্রচার সারা ভারতবর্ষের মানুষ জানে। আর ত্রিপুরায় কিভাবে নির্বাচন হয়েছে সেটা সারা দেশের মানুষ দেখেছে, কিভাবে কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রেখে লোকাল পুলিশ দিয়ে বিজেপি ক্যাডারদের দিয়ে কিভাবে ভোট লুট করেছে, কিভাবে মানুষের ভোটাধিকার হরণ করেছে সেটা সারা ত্রিপুরার মানুষ দেখেছে। সেই জন্যই ত্রিপুরায় পরিবর্তন অবশ্যম্ভাবী। বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে গেছে। এই বাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে সুষ্ঠু গণতন্ত্র বিরাজ করে, তাই বাংলায় গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয়। এটা বিজেপি শাসিত রাজ্য নয়। আর অমিত মালব্যর মিথ্যা মিথ্যা রূপ বাংলার মানুষ তত ভারতবর্ষের মানুষ বুঝে গেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।